নবী জি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে তিনটা জিনিস বেশি পছন্দ করি, এর মধ্যে এক নাম্বার হলো আতিব। আল্লাহর নবী বলেন আমি আতর বেশি পছন্দ করি। ও মুসলমান, আল্লাহ পাক বলেন হাবিব দুনিয়াতে কত শানদার জিনিস আছে, কত বস্তু আছে, সেগুলো আপনি পছন্দ করলেন না, আপনি আপনি আতর পছন্দ করেন, আপনি তিব পছন্দ করেন। আল্লাহ পাক বলেন হাবিব আপনার কথারে আমি আল্লাহ এত বেশি পছন্দ করি যার কারণে আপনার পায়ের পাতা থেকে চুলের আখ পর্যন্ত পুরো শরীর তারে আমি আল্লাহ পাক আপনাকে আতর বানিয়ে দিয়েছি। দুই নাম্বার নবীজি বলেন আত্তাহাম, নবীজি বলেন আমি খাবার পছন্দ করি। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন হাবিব আপনি খাবার পছন্দ করেন, দাঁড়ান আপনাকে খাওয়াইতেছি। কেমন খাবার? আল্লাহ পাক আমার রাসূলকে খাওয়াইছেন। এক সাহাবি আমার হাবিবকে আয়েশা দাওয়াত দিয়া দিছেন, আমার হাবিব ওই সাহাবির বাড়িতে চলে যায়। সাহাবির বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহু আকবার দস্তরখানা বিছায়া রহমাতুল্লিল আলামিনের সামনে দুম্বা অথবা ছাগলের রান এভাবে পেশ করছে। আমার কথা আপনারা বুঝেননি, আমি যেমন একটু জোরে জোরে বলতেছি, সমস্যা হইতেছে না তো? অল্প সময় বস বলবো, এত সাত ভাইজান আসা পড়বে, আমি যে কিভাবে বুঝাবো, আমি সেই বাসাটা আমি পাইতেছি না। তারপরে তো বাঙালি তই লইয়া একটু টানে সুরের পাগল, সুর না দিলে কইব দূর বেটা। রশিদ একটা বক্তা আনছে, এলাকা দিয়ে একটা বক্তা আইলো, কি বক্তা আনছে, খালি কতক্ষণ চিল্লে হয়ে গেছে, এগুলা বলবে। যাই হোক, তো আমি অল্পতেই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো আল্লাহর হাবিব যখন সাহাবির বাড়িতে গেছেন, সাহাবির বাড়িতে যাওয়ার পরে দস্তরখানার মধ্যে দুম্বার রান পেশ করছেন, নবী দুম্বার রানটা খেয়ে ফেলছেন। আবার খাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন আরেকটা দাও, আরেকটা দিছেন, সেটাও নবীজি খেয়ে ফেলছেন। নবীজি বলেন আরেকটা দাও, সাহাবি উল্টা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ছাগলের রান কয়টা থাকে, ছাগলের রান কয়টা থাকে? কয়টা? দুইটা। এটা যে দুই রান যে থাকে এটা কি নবী জানে না? বলেন জানে না। জানার পরও জিজ্ঞেস করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিজ্ঞেস করছে ইয়া রাসূল, হ্যাঁ সাহাবিকে বলছে আরেকটা দাও, সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা করতে দিব। আল্লাহু আকবার এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন সাহাবি আমি পয়গম্বর যত সময় বলতে থাকতাম তুমি তোমার পাতিলার মধ্যে দিয়ে হাত দিতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার পাতিলা থেকে দুম্বার রান এভাবে বাহির করে দিত। নতুন মুসলমান বুঝছে না? আর হযরত আলীর ঈমানে তো নরম না, হযরত আলীরে আল্লাহর হাবিব বলেন ইয়া আলী, বুখারী শরীফের হাদিস হাদিহিস সাজার আও তামরাতুস সাজার, আল্লাহর হাবিব একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ও আলী এই যে খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছকে যা বলবা, আমি নবী বলছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী যেই খেজুর গাছকে দেখাইছেন, যেই টাইমে খেজুরের গাছ দেখাইছেন, খেজুর তো দূরের কথা, গাছের মধ্যে ফুলের কোনো গন্ধ নাই। সুবহানাল্লাহ কওয়ার দরকার নাই, না সুবহানাল্লাহটা ফেকেট করে বাড়িতে লয়ে যান গা, নাস্তা টাস্তা কইরা তারপরে কো বলবেন না, বলেন সুবহানাল্লাহ। এমন টাইমে বলছেন খেজুর তো দূরের কথা, গাছের মধ্যে ফুলের কোনো, ফুল বলেন না কি বলেন, ফুলও নেই, খেজুর আসবে কোত্থেকে? হযরত আলী বলেন নবীজি হুকুম করছে আমার পালন করার দরকার, গাছে কইতে দিব, এটা গাছে জানে আর গাছের খোদা জানে। সুবহানাল্লাহটা কোনারে, গাছে কইতে দিব, এটা গাছে জানে আর গাছে, এগুলো আমার দেখার দরকার নাই, নবীজি হুকুম করছে আমার পালন করার দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার নবীজির রুমাল মুবারকটারে দিছেন আলীর, আলীর কাছে নবীজির রুমালটারে নিয়া গাছের গুড়ায় যায়া গাছকে বলতেছে গাছ আমি আসছি না, নবীজি আমারে পাঠাইছে, নবীজি অপেক্ষা করে আছেন তাড়াতাড়ি খেজুর দেওয়ার জন্য, কোত্থেকে দিবে জানি না। হযরত আলী বলেন বাইতুল্লাহ শরীফের রবের কসম থেকে বলি আল্লাহর নবীর বরাত দিয়ে গাছের কাছে চাইতে দেরি হয়, রুমালটা বিছাইতে দেরি হয়, আমি তাকায় দেখি জান্নাতের পাকা খেজুর গাছ হয়ে নবীজির চাদরটা ভরতে একটা সেকেন্ড দেরি করছে না। হুকুম করছে
পালন করছে জান্নাতের খেজুর আল্লাহ পাক আমার রাসূলকে খাওয়াইছে এই যে হাদিস এখানে উলামায়ে কেরাম জানে এত দেড়াইটা লম্বা এটা হাদিসটা কত লম্বা অনেক হাদিস যদি বলতে যায় তাহলে আর আলোচনা হইতো না এই জন্য এখানেই থাক তারপরে আছে এই যে আত্তা বলছে আল মারাতু সালিহা এত লম্বা তারপরে হযরত আলী বলেন আমিও তিনটা পছন্দ করি তারপরে উমরে বলেন তিনটা পছন্দ করি তারপরে জিব্রাইল এটা লম্বা কথা জাস্ট এতটুকু থেকে বুঝতে পারলেন আমার নবীর ইজ্জত আমার নবীর দাম এই জমিনে আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই সেই নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কোনো কুলাঙ্গার কোনো মুরতাদ কথা বলে মুসলমান মানতে পারে না এত আসতে বললেন কেন পারে না আরো জোরে বলেন নবীর বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান মানতে পারে না তাই বলে যাওয়ার আগে রব্বুল জালালের কসম কেটে বলবো এই দেশ 95 ভাগ মুসলমানের দেশ হযরত পীর সাহেব শাইখে চরমুনের দেশ ফখরে বন্দর তজলিস নবের দেশ হযরত আহমদ শফির দেশ এই দেশ হযরত নানুপুরি বিশ্বের দেশ এই দেশ হযরত শাহ জালাল মুজাদ্দদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির দেশ এই দেশের মধ্যে যেই নাস্তিক দমির বিরুদ্ধে কথা বলবে এই দেশের মুসলমান জুতা পিটা করবে ছেন্তির আজুরে বলে নবীর বিরুদ্ধে যখন বেশ্যা তসলিমা নাসরিন কথা বলছে এই দেশের উলামায়ে কেরাম তার মোকাবেলা করছে আল্লাহু আকবার শাহরিয়ার কবির আর আজাদরা যখন আল্লাহর হাবিবকে নিয়ে কথা বলছে এই উলামায়ে দেওবন্দেরা মুখের সিলাসারে টান করে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য দাঁড়াইছে পরিষ্কার করে বলবো শাহবাগের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়ে যখন কটূক্তি করছে উলামায়ে দেওবন্দ আল্লামা আহমদ শফি দাঁড়াইছে এই বর্তমানেও নিজম মজমদ নিজম মজুমদার নব্বা ফেরাউন যখন উলামাই কেরামের বিরুদ্ধে কথা বলছে উলামাই দেওবন্দ তার মোকাবেলা করার জন্য রাস্তায় দাঁড়াইছে ঠিক কি না জোরে বলেন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে আর এই দেশের মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে সেটা হইতে পারে না কথা বলেন না কেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আপনারা ভয় পাইতেছেন ভয় পাইতেছেন আপনারা ভয় পাইলেও আমার এই ডায়েরির মধ্যে ভয় নামক কোনো শব্দ নাই কারণ এই পর্যন্ত দুইবার হাতে হ্যান্ডকাফ লাগছে বয়ান করে যাওয়ার পথে আমার রড দিয়ে শরীরের মধ্যে বাইরাইছে ও মুসলমান আমাকে পিটাইছে আমি বলছি সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হে ডর নেহি হে গম নেহি জব রহমতে রহমান হে আল্লাহ যার হয়ে যায় এই মানুষটাকে যদি দুনিয়ার মানুষ মারার জন্য এক হয়ে যায় এই মানুষকে যদি আল্লাহ পছন্দ করে সেই মানুষটার একটা রুম এই জমিনের কেউ চিনতে পারবে না দেখেন আল্লাহ কন্ডা মামুনুল হককে জেলের মধ্যে বন্দি করে আল্লাহর দিনকে নিবে দিবা হযরতে জুনায়দুল হাবিবকে জেলের মধ্যে বন্দি করে দিন ফিটে দিবা জেলের মধ্যে হযরতে উলামায়ে কেরাম আমার উস্তাদ মুহতারাম আজহার সাহেবকে বন্দি করে দিনকে মিটায় দিবা এমন স্বপ্ন দেখলে তোমাদের ভুল হবে ঠিক কিনা জোরে বলেন এত দামি নবী আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন 12ই রবিউল আউয়াল মাস আজকে তো আপনারা দেখছেন শুনেছেন একদল আশিক রাসূলের নামে কিছু জাহিল মূর্খর দল যারা নবীর মিলাদকে বিলাদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের মধ্যে ঢোল তবলা নিয়ে নাচা নাচি করে মিলাদুন নবী পালন করতেছে কথা দীর্ঘ না করে শুধু এটাই বলবো এদেরকে আমেরিকার লাল কুত্তার দালাল বানায় মুসলমানের ঈমান নষ্ট করার জন্য জমিনে ছাইরা দিছে বিলাদুন নবী আর সিরাতুন নবী বিলাদ অর্থ হইল জন্ম গ্রহণ আর সিরাত হইল নবীজির জীবন চরিত্র
নবীজির আদর্শ নবীজির সিরত সূরত আর একটা ওয়িলাদুন নবী আর একটা সিরাতুন নবী আর একটা হলো হায়াতুন নবী ও মুসলমান এই তিনটার মধ্যে সর্বাগ্রে যেটাকে প্রাধান্য দেওয়া হয় সেটার নাম হলো সিরাতুন নবী ঠিক না বে ঠিক করে বলেন আজকে যারা সিরাতের নামে আজকে যখন এয়ারপোর্টে আমি ট্রেনে উঠব বিশাল এক মিছিল রাস্তা দিয়ে যাচ্ছে আর এই কথা বলতেছে মিলাদুন নবী কায়েম করো আর সিরাতুন নবীকে লাথি মারো নাউজুবিল্লাহ বল এই কথা বলে তারা আল্লাহর হাবিবের গোটা 23 বছরের জিন্দেগিকে মূলত অস্বীকার করছে ঠিক না বে ঠিক না আল্লাহর হাবিবের সিরাতের উপরে 470টা কিতাব লিখিত হয়েছে কয়শা জোরে বলেন কয়শা 470টা কিতাব লিপিবদ্ধ হয়েছে এর মধ্যে 410টা কিতাবের মধ্যে আল্লাহর হাবিব 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এটা স্বতঃসিদ্ধভাবে লিখিত আছে আর 10টা কিতাবে আর বাকি কিতাবের মধ্যে 12ই রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন সেটা লিখিত আছে এর মধ্যে যেটাকে মত দিবেন উলামায়ে কেরাম যাই হোক মতের মধ্যে 12ই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালের কথা আসছে আল্লাহু আকবার যদি 12 রবিউল আউয়ালের কথা আসে নবীজির জন্মের ব্যাপারে কিলো কাল আছে কোন দিন এখানে আছে কোন দিন জন্মগ্রহণ করছেন কিন্তু হাবিবে কিবরিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় হইছেন এই দিন সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের মতভেদ নাই সেই দিনটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ এখন আপনাদেরকে একটি প্রশ্ন আমার আপনার মা কিংবা বাবা গেছে বছরের যেমন ধরেন আজকে গেছে বছরের এই 9 অক্টোবর মারা গেছেন আবার 9 অক্টোবরে জন্মগ্রহণ করছেন এখন বছরটা ঘোরার পরে এই অক্টোবর মাস আসলে আপনি কি আনন্দ করতে পারবেন কেন পারবেন না জন্মের পরে এই দিনে জন্মগ্রহণ করছেন আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জন্মের কথাটা বেঁচে রেখে মা যে দুনিয়া থেকে চলে গেছেন তার স্মৃতিচারণ করে সে আনন্দের চেয়ে বেশি কান্নাকাটি করবে ঠিক কিনা বলো তো এদের কাছে আমার প্রশ্ন সেটা হলো নবী যদি 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে থাকেন আবার 12ই রবিউল আউয়াল মাসে মারা গেছেন এটা তো স্বতঃসিদ্ধ কথা তাহলে তোমরা এই দিনে আনন্দের মিছিল বাহির করো চোখের পানি বাহির করার তো তোমাদের কাউকে দেখি না ঠিক না বে ঠিক করে বলো মূলত এগুলা করে আল্লাহর হাবিবকে তারা মোহাব্বত করতে চায় না ভালোবাসা হলো আপনার বাড়িতে একজন মেহমান আসছে মেহমান আসলে বড়রাও খুশি হয় ছোটরাও খুশি হয় বড়রা খুশি হয় কেন বড়রা খুশি হয় তাকে কিভাবে মেহমানকে কিভাবে আপ্যায়ন করব আর ছোটরা খুশি হয় মেহমান আসছে আজকে আমার বাড়িতে অনেক ভালো ভালো খাবার পোলাও রুটি এইভাবে হালুয়া ফুন্দি এগুলা সুন্দর করে রান্না বাড়া করবে আমরা খাবো এই দুই মহাব্বতের মধ্যে বেশ কম আসেন না নাই জোরে বলেন সেটা হলো বড়দের মহাব্বত কিভাবে ইজ্জত করবে আর ছোটদের খুশি কিভাবে তারা হালুয়া রুটি খাইবে মেহমান আসছে তো ভালো ভালো খাবার রান্না করবে ছোটরা কিভাবে খাবে এই জন্য খুশি ঠিক বর্তমান সমাজের মধ্যে উলামায়ে দেওবন্দ হলো বড়দের মত আর যারা সুন্নাত সুন্নাতের নামে আশিক রাসূলের নামে আজকে দুষ্ট জুলুস গোটা বাংলাদেশের মধ্যে জিলাপি নিয়ে মিষ্টি নিয়ে কেক কেটে উদযাপন করতেছে তারা হলো হালুয়া রুটির বাগিদারের মত ঠিক কিনা পুরা বলে আধা মিনিটে একটা কথা বলি সেটা হলো মিলাদুন নবী আলোচনার বিষয় আর সিরাতুন নবী পালন করার বিষয় ওলামায়ে কেরাম এখানে আছেন আর আপনি যদি মিলাদুন নবী বলেন পালন করবেন তাহলে বলেন
আল্লাহর হাবিব যেভাবে জন্মগ্রহণ করতে করছেন সেভাবে আপনি জন্মগ্রহণ করতে পারবেন না, দুনিয়ার কেউ পারবে না। তাইলে নবীজি কেমন করে জন্মগ্রহণ করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি কেমন করে জন্মগ্রহণ করছেন? আল্লাহু আকবার। সেটা হলো আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবেন, আল্লাহর হাবিবের মাতা আমেনা বলেন, আমার সন্তান জমিনের মধ্যে আসবে, আমার আমি একটু অনুভব করতেছিলাম। ও মুসলমান, আপনি আর আমি যখন দুনিয়াতে আসছি আমাদের মায়েদের পেইন্ট হয়েছে, ব্যথা হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আসার সময় আমেনার ব্যথা হয় নাই। আমেনা বলেন, আমি অনুভব করতেছিলাম আমার সন্তান জমিনে আসবে, কিন্তু পেরেশান হয়ে গেলাম, আমার সন্তান আসার পরে গড়ে তো কেউ নাই, আমার সন্তানকে ধরবে কে? ও মুসলমান, আপনি আর আমি যখন জমিনে আসছি, একজন মহিলা যায় আপনার আপনাকে আমাকে হেল্প করছেন, তাকে শিফা, তাকে দায়ী বলে, দাত্রী বলে, ধরণী বলে, কিন্তু আল্লাহর হাবিব যখন আসছে, আমেনা বলেন, আমি এদিক সেদিক ছুটাছুটি করতেছিলাম, কাউকে পাইতেছিলাম না, হঠাৎ করে তাকায় দেখি আমার সন্তান মোহাম্মদকে ধরার জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে শিফা নামক একটা মহিলাকে আমার বাড়িতে আল্লাহ পাঠায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু সবাই আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যায় যাও, তার আগে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, হয় নাই সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন সবাই বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন আগমন করবে, আমার বাইরা রে শিফা বলেন আমেনার ঘরের মধ্যে আমি গেলাম, আমেনার ঘরে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের মাতা মুবারকটা যেন কেমন করে আল্লাহু আকবার জমিনের মধ্যে আগমন করতে আরম্ভ করছে। মুসলমান বাইরা রে, আমার শিফা দান দিয়ে বলেন, যিনি দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবকে আমি আল্লাহর নবীর মাতা মুবারকটারে যেই মুহূর্তে আমার হাতের মধ্যে নিয়ে আসি, আমি লক্ষ্য করে দেখি ইয়াফিরু মিসকা নবীজির মাতা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরা রে, আমার শিফা ডাক দিয়ে বলেন, যিনি দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে নবীজির আল্লাহু আকবার নাভি পর্যন্ত হাতের মধ্যে চলে আসে, শিফা বলেন দেখি আল্লাহর হাবিবকে মাকতু আসুররা, ওলামায়ে কেরাম আছেন, মাকতু আসুররা নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি, আল্লাহু আকবার, আমাদের দাইমা সুন্দর করে হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি নিয়া আল্লাহু আকবার আমাদের মায়ের আমাদের নার থেকে নাভিটা সুন্দর করে কাটছে, নাভিটা কাটার পর আল্লাহু আকবার সুন্দর করে সুতা দিয়া কেমন নারটা বান্ধিয়া দিছে, 20-25 দিন পরে নারটা শুকায়া কেমন করে জানি পড়িয়া গেছে। এর মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে, আমার শিফা দান দিয়ে বলেন, যিনি দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবের কোমর মুবারক পর্যন্ত যেই মুহূর্তে আমার হাতের মধ্যে চলে আসে, আমি লক্ষ্য করে দেখি মাখতুনান, ওলামায়ে কেরাম আছেন মাখতুনান, আল্লাহু আকবার খতনা করা অবস্থায় নবীজিকে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন জমিনের মধ্যে আগমন করছি, আমাদের 8 বৎসর, 5 বৎসর, 9 বৎসর, 12 বৎসর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়। মুসলমানি করার জন্যে ডাক্তার বলেন, গুণী বলেন, আজম বলেন, তাদের দরকার হয়।
মুসলমান আমার নবীজিকে দুনিয়ার কোন ডাক্তারে মুসলমানি করায় নাই আমার নবীজিকে দুনিয়ার কোন গুণিয়ে মুসলমানি করায় না এরে মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো আমার নবীজিকে মুসলমানি করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান ভাইরারে আমার শিফাদান দিয়ে বলেন যারা দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবের পুরো শরীর মোবারকটা যখন আমার হাতের মধ্যে চলে আসে আমি লক্ষ্য করে দেখি গো নবীজিকে জান্নাতের পোশাক পরায়া আমার হাতের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিছে রূহে হোসেনে মুস্তফা রূহে হোসেনে মুস্তফা একে বাহারে বেকারা উসকে সাহিল তক কোই শিরি বয়া পহুচানেহি জবান খুলে বলেন আল্লাহু আকবার বাতা কুছে এ হালিগি মাগসা দিয়া ইনসা কাগে দেখা বহুত দেখে হাসি লেকিন কোয়া কাসা নেহি দেখা বাতা কুছে এ হালিগি মাসা দিয়া ইনসা কাগে দেখা বহুত দেখে হাসি লেকিন কোয়া কাসা নেহি দেখা কে এতিনি গি মেহি রুবি জৈসে কে এতিনি মেহি রুবি জৈসে কোই হি বদরে মুবি আহায়া মুবারক বাদ এই লোগো কে খতমুল মুরসালি আয়া নেহি কে মসজুদ ইল্লাল্লাহ নেহি কে মসজুদ ইল্লাল্লাহ নেহি কে মওজুদ ইল্লাল্লাহ নেহি কে মসজুদ ইল্লাল্লাহ বলেন মারহাবা জমিন খুশ হে জমা খুশ হে মক্কি খুশ হে মক্কা খুশ হে জমিন খুশ রে জমা খুশ রে মাটি খুশ রে মক্কা খুশ রে জমিন খুশ হে জমা খুশ হে মক্কি খুশ হে মক্কা খুশ হে ফেজান মাসারা কে রহমতুল লিল আলামিন আয়া মুবারক বাদ এই লোগো কে খতমুল মুরসালি আয়া নেহি কে মসজুদ ইল্লাল্লাহ নেহি কে মসজুদ ইল্লাল্লাহ নেহি কে মওজুদ ইল্লাল্লাহ নেহি কে মসজুদ ইল্লাল্লাহ মুসলমান ভাইরারে আমার যেই মুহূর্তে আল্লাহর হাবিবের এই অবস্থা হয়ে গেছে শিফা বলেন আল্লাহর নবীজিকে আমি আমার এক জায়গার মধ্যে সুন্দর করে রাখছি আল্লাহু আকবার সুন্দর করে রাখার পর আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে আরো আস্তে কও সুবহানাল্লাহ শিফা ডাক দিয়ে বলেন আল্লাহর হাবিব জমিনের মধ্যে দাঁড়াইছে রে মুসলমান আল্লাহর নবী দাঁড়ানোর পর শিফা বলেন দেখি আল্লাহু আকবার নবীজি দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইছে বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি রুকু করে আল্লাহর নবী সেজদাই লুটায় পড়ছে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার শিফা বলেন দুনিয়ার মুসলমান আল্লাহর নবী সেজদারত অবস্থায় লক্ষ্য করে দেখি মাস পানি থেকে উঠানোর পরে যেমন করে মাসের দুই ঠুটটা এমন করে লড়তে থাকে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের দুই ঠুট মোবারকটাও এমন করে লড়তে আরম্ভ করছে আমার বাইরারে শিফা বলেন আমার কান্তারে আল্লাহর নবীর দুই ঠুট মোবারকের সাথে লাগাইছি দুই ঠুট মোবারকের মধ্যে লাগানোর পরে শুনি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে আল্লাহু আকবার নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে আর বলে আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি নবীজি ঝর্ণার মতন
মতন চোখের পানি সারে আর বলে আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মেহমান বানায়া দিয়ে রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর লোকে ওই নবীজির গান রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর লোকে ওই নবীজির গান ও মুসলমান ও যুবক ও কলিজার টুকরা যুবক ভাই আমার আব্বা আপনাদের থেকে আমি নবীর মহব্বতে একটা ফুটা চোখের পানি চাই যার মহব্বতে আজকের এই মজমার মধ্যে নবীর মহব্বতে এক ফুটা চোখের পানি পড়বে হুররিমতির নার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার সাথে একটু আওয়াজ দিয়ে আজকে মিলাদুন্নবী আলোচনা বা মাস হিসাবে দিন হিসাবে আপনাদের থেকে আমি একটু জবান খুলে একটু আওয়াজ শুনতে চাই বলেন রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মুখে ওই নবীজির গান সাহাবীরা আতর মুখে অনেকে ওইটাকে আমি কেমনে কইতাম আমার শরম লাগে আমি তো লিডার আমি তো এলাকার একজন দাপটশালী আমি কেমনে কইতাম আমার জন্যে বল আমার জন্যে তো বলবেন না নবীর জন্যে বলেন সাহাবীরা আতর মুখে ওই নবীজির জোরে সাহাবীরা আতর মুখে সোনা মানব চেনা জানো আমার নবীর শান সোনা মানব চেনা জানো আমার নবীর শান জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম বলেন আল্লাহু আকবার রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মুখে ওই নবীজির গান বলো না সাহাবীরা আতর মুখে তোমরা আরো শুনবাণী সুন্দর কাহিনী আরো শুনবাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মুখে ওই নবীজির গান জবান খুলে বলেন আল্লাহু আকবার সুতনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম সুতনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম রাসূলের বিরহী গাছ কাঁদিতে রাখে আশ্চর্য ইলেন যত সাহাবা আকরাম বলো রহমতে আলামে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মুখে জোরে সাহাবীরা আতর মুখে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার যে মুখের তেজ আল্লাহর হাবিবের অবস্থা এমন হয়ে গেছে ঠিক এমন একটা মুখরুতে আমার নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার সিজদা থেকে এইভাবে সুন্দর করে আল্লাহু আকবার নবীজিকে এইভাবে সুন্দর করে বুকের মধ্যে লাগাইছে আমার বাইরা রে এমন করে লাগায়া আল্লাহু আকবার আব্দুল মুত্তা আল্লাহু আকবার আমার নবীজির দাম ইজ্জত আছে না নাই আরো আসতে বলো আসেনি না নাই নবীর বিরুদ্ধে কথা বললে কোনো নাস্তিককে সার দেওয়া হবে না এত আসতে বললেন কেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক রব্বুল জালালের কসম কেটে এই নীলফামারি মাত্র অঞ্চলের উলামাই কেরামকে আমার কলিজার টুকরা মহাব্বতের সাইদ ভাই কলরবের সাইদ ভাইকে সামনে রেখে বলবো যেই জায়গার মধ্যে রবির বিরুদ্ধে কথা হবে সেই জায়গাতে মুসলমান যুবকের একশন শুরু হবে ঠিক কি না জোরে বলা Listen!
শুনে শেষ করে দিতে ভাইজানের এ হয়ে যাবে, আবার ভাইয়ের ক্লান্ত আছে। শেষ কথা হলো আল্লাহু আকবার, এত দামি এত ইজ্জত করে আল্লাহ পাক, আমি তো আর বলতে পারলাম না। আমেনার এই শিফার যখন এই অবস্থা হয়ে গেছে, নবীজিকে নিছেন, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন তাহলে বলবো। শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ পাক শুধু আমার হাবিবকে আমাদের জন্য নবী বানাইছে তা নয়, তামাম কুল কায়নাতের মখলুকাতের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে নবী বানায় পাঠাইছেন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া, আমি আরশে মুআল্লার মালিক, আপনি আরশে মুআল্লার নবী, আমি জমিনের মালিক, আপনি জমিনের নবী, আমি সূর্যের মালিক, আপনি সূর্যের নবী, আমি তারকার মালিক, আপনি তারকার নবী, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের নবী, আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের নবী, আমি হিন্দুদের আল্লাহ, আপনি হিন্দুদের জন্য নবী, আমার নবী বলেন আল্লাহ। আমি যে নবী তার দলিল কি? আল্লাহ পাক একটা দলিল দিয়া দিলেন, ও আল্লাহ পাক দলিল দিয়া দিলেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিহা, আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য নবী। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ নবী বানাইছে তা নয়, আমার নবীজিকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন বানাইছে। সুবহানাল্লাহটা নাই আরে মই, আপনারা ঘুমায় গেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিসে মি গায়ে কাম লিবালে কদামন উসে দু জাহা খজানা মিলা হে বালা পাকে জান্নাত কো বো ক্যা করে হে মদিনে কে জিসি কি আওয়াজ আ রহি হে ইজাবত কি চেহারা অনায়ত কা জুরা দুলন বন কে নিকিলি দুহায়ে মুহাম্মাদি দুহায়ে মুহাম্মাদি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবীকে শুধু নবী বানাইছেন তা নয়, আমার নবীকে রহমাতুল লিল আলামিন বানাইছে। আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া, আমি আরশে মুআল্লার মালিক, আপনি আরশে মুআল্লার রহমত, আমি জমিনের মালিক, আপনি জমিনের রহমত, আমি সূর্যের মালিক, আপনি সূর্যের রহমত। আল্লাহ পাক এভাবে বলতে বলতে তমাম কুল কায়নাতের সব কিছু বলে আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত। আমার নবী কো শুধু বললেই শুধু শেষ হবে না, আমি যে রহমত তার দলিল কি? আল্লাহ পাক একটা দলিল দিয়া দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন হাবিব কিবরিয়া, আমি আল্লাহর রাজত্ব যেইখানে, আপনার রহমত সেইখানে, আমি হলাম রব্বে আলম, আপনি হলেন রহমতে আলম। বলেন সুবহানাল্লাহ। 2 মিনিটে আমি আপনাদের সামনে এত শুধু তো ওয়াকিয়া দুই একটা শুনলেন, আর হাদিস থেকে দুই একটা কথা শুনলেন। আপনারা কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন নবীর শানের ব্যাপারে বলতে থাকবে। ভাইজানটা কইছে 2-3 মিনিট শুধু শেষ। কোরআনকে আপনি জিজ্ঞেস করতেছেন, কোরআন উত্তর দিবে। একটা জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবীজিকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে? আল্লাহ। আল্লাহটা তো বেশি জুইতেছে না, জোরে বলেন কে? সবাই আওয়াজ করে বলেন কে 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 কে? কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন আমার নবীকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ পাক বলেন আমার, আল্লাহ পাক বলেন আমি 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 আল্লাহ আমার হাবিবকে নির্বাচন করছি বলে বুঝতে পারছি কোন জিনিস দিয়ে নির্বাচন করছে। কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুজহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে বলে বুঝতে পারছি নবীর নাম কোনটা রাখছে। কোরআন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর নাম মোহাম্মদ রাখছে বলে নবীর সাথে চলাফেরা কারা করছে। কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, সাহাবায়ে কেরাম চলাফেরা করছে বলে সাহাবীদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, এদের চেহারার দিকে তাকাও, তাকায় দেখো সিজদার জায়গা নূরে জলমল জলমল করে আল্লাহর সন্তুষ্ট নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। বুঝতে পারছি তাইলে বলো আমার নবীজিকে আল্লাহ কাজ কোনটা দিছে। কোরআন বলে
বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মাউনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা কুরআন বলে দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছি বলে বুঝতে পারছি দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে আল্লাহ পাঠাইছে আমার নবীজিকে দাওয়াতের কারণে আল্লাহু আকবার কেমন করে দাওয়াত দিছে কুরআন বলে উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান হিকমতের সাথে দাওয়াত দিছে তাইলে বলো আমার নবী দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকের দল ইহুদিদের দল বৌদ্ধ সন্ত্রাসীদের দল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে ও কুরআন বলো না আমার নবীকে হেফাজত করছে কে কুরআন বলে আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস মানুষের বলিষ্ঠ থেকে আল্লাহ পাক আমার নবীজিকে হেফাজত করছে ও কুরআন তাইলে বলো আমার নবীজি যে কাজ করছে দাওয়াতে তাবলীগের কাজ করছে আল্লাহ পাক উপাধি কোনটা দিছে কুরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব বলে উপাধি দিছে ও কুরআন তাইলে বলো আমার নবীজির কোনো গুনাহ আছে কিনা যে মানুষটা দাওয়াতের কাজ করে সেই মানুষটার চরিত্র কেমন কুরআন বলে ইন্নাকাল আলা খুলুকিন আযীম হায় হায় নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া দেয় বলে বুঝতে পারছি তাইলে বলো যেই নবীর চরিত্র ভালো সেই নবীজিকে কি আমার আদর্শ বানাইতে পারি কুরআন বলে 100 বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা কিয়ামত তক মানুষের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে উসওয়া বানাইছে আল্লাহু আকবার যেই রাসূলের চরিত্র ভালো নবীকে উসওয়া বানাইছে সেই নবীজির গুনাহ আছে কিনা বলো কুরআন বলে না ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নিয়মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা নবীর আগেও গুনাহ নাই নবীর পরেও কোনো গুনাহ নাই ও কুরআন আর সামনে যাওয়ার দরকার নাই নবীজিকে ডাকার প্রয়োজন পড়লে কুরআনুল কারীমের মধ্যে 24 জন 25 জন নবীর নাম আল্লাহ কুরআনে বলছে আমার নবীজির নাম তো কুরআনে বলে নাই নবীজিকে ডাকার প্রয়োজন করছে কোন কোন নাম দিয়া আল্লাহ পাক আমার নবীজিকে সম্বোধন করছে কুরআন বলে আল্লাহ পাক আমার নবীজিকে মুহাম্মদ বলে নাই কুরআনের কোথায় বলছেন ইয়াসিন কোথায় বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কোথায় বলেন ইয়া আইয়ুহার রাসূল কোথায় বলেন নাযীরা কোথায় বলেন বাশীরা কোথায় বলেন মুযাম্মিল কোথায় বলেন মুদাসসির কোথায় বলেন ইয়াসিন কোথায় বলেন তাহা কোথায় বলে দাহিয়ান ইলাল্লাহ কোথায় বলে বিইযনিকি সিরাজাম মুনীরা এইভাবে বলতে বলতে আল্লাহু আকবার শেষবারের মতন জিজ্ঞেস করে এই নবীর খাওয়া দাওয়া নবীর লেনদেন নবীর মুআমালা নবীর মুআশারা আমি আমার জিন্দেগিতে কি ফিট করতে পারি কুরআন বলে 100 বার মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবী যা করছে উম্মতের জন্য আবশ্যক বানায় দিছে যা থেকে নিষেধ করছে পরহেজ করার জন্য আল্লাহ ঘোষণা দিয়া দিছে তাইলে বলো নবীকে ভালোবাসবো আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আরে নবীকে মহব্বতের জন্য আল্লাহ অর্ডার করছে নবীকে ভালোবাসলে কি হবে ওয়াইগফির লাকুম যুনুবাকুম গুনাহ মাফ হয়ে যাবে আর সামনে যাওয়ার দরকার নাই কুরআন একটা ফয়সালা দিয়া দাও নবীর খাওয়া দাওয়া নবীর সব কিছু যদি আমার জিন্দগির মকসুদার মডেল বানাইতে পারি আমার লাভ কি হবে আমার ফায়দা কি হবে আমার লাভ কি হবে আমার ফায়দা কি হবে কুরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা মরার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন বুঝতে পারলেন নবীর ইজ্জত আছে না নাই এত আস্তে কইলা কে আছে না নাই জোরে আওয়াজ করে বলো আছে না নাই নব্য ফেরাউন নিজম মজুমদার নবীর বিরুদ্ধে কথা কইবার সাইরা দিব আর এই দেশের ওলামায়ে কেরাম বসে শুধু দেখবে শেষবারের মতন একটা আপনাদের আওয়াজ যদি আমার কথা যদি বুঝে বুঝে থাকেন এক মিনিটে আওয়াজ দিয়ে বলেন নবীর মহাব্বত আমাদের দিলে জাগা দেওয়ার দরকার আছে না না আর জোরে আওয়াজ করে বলেন আছে না না আজকে নবীর মহাব্বতের কথার কারণে আল্লাহ মামুনুল হক সাহেবকে জালিমের জিন্দানখানায় বন্দি করে রাখছে আজকের এই নির্মল নির্ভমারির সম্মেলন থেকে শেষ একটা আওয়াজ শুনতে চায় আল্লাহ মামুনুল হক সাহেবকে জিন্দানখানা থেকে মুক্তি দিতে হবে কুরআনের ময়দানে আমার উস্তাদে মুহতারাম আজহার সাহেবকে মুক্তি দিতে হবে আমার উস্তাদে মুহতারাম সাখাওয়াত হোসেন দাজিকে মুক্তি দিয়ে কুরআনের ময়দানে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ময়দানে ছেড়ে দিতে হবে ঠিক কিনা ঘুরে বলেন
আমরা দেখি পাপিষ্টরা সাকিব খানার বুবলির কাহিনী দেখছি, আমরা পাপিয়াদের কাহিনী দেখছি, সম্রাটের কাহিনী দেখছি, কই এদের তো জেলখানার মধ্যে তাদেরকে জামায়া দূর করা হয়, আর এই দেশের উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দি করে নির্যাতন করা হয়, ঠিক কিনা তোরা বলে? ওলামায়ে কেরামকে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক দেশ হিসাবে আমি হাত জোর করে বলবো, এদেরকে আর নির্যাতন করিয়েন না, নির্দোষ ওলামায়ে কেরামকে কোরআনের জন্য ময়দানে ছেড়ে দেন, তাদের ছেলে সন্তানের কাছে ছেড়ে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, দেশ ও জাতিকে আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন।